KTV Originals. ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব গতকাল আমরা দেখলাম ডুরান্ড ডার্বি বাতিল হলেও এক অন্যরকম ছবি, যেখানে এই তিনটি প্রধান ক্লাবের তরফে কিন্তু রীতিমত প্রতিবাদ বিক্ষোভ দেখা গেল তিলোত্তমা শহরে, এবং যাদের গলায় এক সুর ছিল উই ওয়ান্ট জাস্টিস। আর আজকের কি সেখানকার ছবি, কি কর্মসূচি জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ এবং রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আসলে এই মুহূর্তে আমি রয়েছি ময়দানের বটতলায়, আর আমরা জানি যে গতকালের কি চিত্র ধরা পড়েছে। ডার্বি বাতিল হওয়ার পর একটা ডার্বি কিন্তু আমরা দেখেছি গতকাল, এবং টোটাল মানে আরজিকর নিয়ে একদম এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতির সীমারেখাও পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতমদা, গতকাল আপনি যা দেখলেন চিত্র এবং যা সার্বিক পরিস্থিতি, কি বলবেন? আমি বলবো যে কালকে যে আবেগ দেখা গেছে সেটা এতটাই হিউজ ছিল ডার্বি না হয়ে, যে সেটা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেই ছবিগুলো পৌঁছে গেছে। পৃথিবীর নানান জায়গায় আমাদের যেসব বন্ধুবান্ধব আছেন তারা ওগুলো পাঠাচ্ছেন। এখানে অনেকে আছেন যারা এখানে বটতলায় ময়দানে, সে বিখ্যাত বটতলা অনেকে দাঁড়িয়ে আছেন যারা সেখানে কালকে হাজির ছিলেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বসু তিনি গেছিলেন। আজকে শুনলাম যে তিনি মোহনবাগান টিম ম্যানেজমেন্টের অনুমতি নেননি তিনি, অর্থাৎ মোহনবাগান টিমটা যারা পরিচালনা করেন বিনায়ক চোপড়া, তিনি যিনি সঞ্জীব গোয়েঙ্কার হয়ে পরিচালনা করেন, এটি তাদের অনুমতি নেননি। এমনকি মোহনবাগানে এখানে সচিব দেবাশিস দত্ত তিনিও জানতেন না, জাস্ট নিয়ে থেকে, এবং মেরিনাস মেরিনা বলে যে সংগঠন আছে তুমি জানো মোহনবাগানের, তার যিনি চালান গৌতমবাবু তার সঙ্গে তিনি চলে গিয়েছিলেন। এবং আমি বলবো যে এটা কলকাতা ময়দানে এরকম ভাবাই যায় না যে একজন স্পোর্টসম্যান এসে এরমভাবে সামনে এসে ফাইট করছেন। এবং তবে মেরিনাস মেরিনা এবং এরকম কিছু সংগঠনের নাম পুলিশ লিপিবদ্ধ করেছে, এবং এখানে মেরিনাস মেরিনা যা সংগঠন তার স্ত্রী এখানে আছেন, বোধহয় ওদের কালকে রাত্রিরে ইফ আই এম নট রং বাড়িতে পুলিশও গিয়েছিল, তাই না? একদমই, যারা গতকাল ছিলেন এই প্রতিবাদ মিছিলে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলবো। কালকের চিত্রটা আপনারা আমরা দেখেছি সবাই, আপনাদের এই মুহূর্তে প্রতিক্রিয়া কি? এই মুহূর্তে প্রতিক্রিয়া মানে আজকে তো রাখি বন্ধন উৎসব, তো এই আজকের রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা মানে সবাই রাখি পরিয়ে, মানে ইস্টবেঙ্গলের ভাইয়েরা মোহনবাগানের বোনেদের, মোহনবাগানের ভাইয়েরা ইস্টবেঙ্গলের বোনেদের রাখি পরিয়ে মানে একটা রক্ষা করার একটা ইয়ে করা, যে হ্যাঁ রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া, এবং এটা একটা সমাজের কাছে একটা ভালো বার্তা পৌঁছে দিতে চাই আমরা, এটাই। আর কালকে হ্যাঁ যেটা হয়েছে সেটা আমাদের বাড়িতে মাঝরাতে গেছিলো পুলিশ, তো আমার মা একা থাকেন তো দরজা খোলেনি, তো তারপরে আমার কাকার ছেলের সাথে কথা টথা বলে ওকে বলেছে দেখা করতে, এই হয়েছে। তো যেটা আনএক্সপেক্টেড, অত রাতে একটা বাড়ি গিয়ে ওইভাবে একজন মহিলাকে ডাকাডাকি করা খুবই খারাপ লেগেছে। তো আমি কালকে থাকতে পারিনি কারণ আমার বাচ্চা কেটে বাড়িতে থাকতে হয়েছে, থাকতে পারিনি, তো পুরো ঘটনাটাই আমি দেখেছি একেবারে। আর গতকাল যেটা ছিল যে 163 ধারা জারি করা হয়েছিল এবং একদম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, জমায়েত করা যাবে না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একদম আবাল বৃদ্ধ বনিতার মিছিল দেখা যায়। ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান মিলেমিশে একাকার হয়ে যায়। আমি ইস্টবেঙ্গল সমর্থক দেখছি এখানে, কি বলবেন সার্বিক যা পরিস্থিতি এটা নিয়ে, কি বলবেন? উনি নার্ভাস মনে হচ্ছে আপনি। পরিস্থিতি সত্যি যেটা ঘটছে সেটা একদমই ঠিক ঘটছে না, এবং বরং আমাদের খেলা মানে আমাদের যে গত রবিবার দিনের যে ম্যাচটাকে বাতিল করাও তো একদমই উচিত হয়নি, এবং সেখানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সমর্থক বুঝিয়ে দিতে পারে যদি আমাদের সমর্থকদের ইমোশন নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, যে আমরা যে কতটা হার্ট হতে পারি, আঘাত হতে পারি, সেটা কালকের প্রতিবাদেই আমরা বুঝিয়ে দিয়েছি। এবং সব থেকে বেশি খারাপ যেটা লেগেছে যে এরকমভাবে কোনো একজন পরিবারের বাড়িতে মধ্যরাত্রে কোনো মহিলাকে এরমভাবে নক করা, যেটা আমরা একদমই মেনে নিতে পারছি না, এটা একদমই করাটা উচিত হয়নি কার্যত।
আর আমরা একদম শান্তিপূর্ণভাবেই প্রতিবাদটা করতে চেয়েছিলাম, প্রতিবাদটা তো বন্ধ হবে না। আর আমরা যে এক হলে ইস্টবেঙ্গল, শুধু আজকে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহামেডান বলে নয়, আমরা আজকে এখানে সবাই মানুষ, আজকে প্রশ্নটা মনুষ্যত্বের উপরে উঠেছিল। আজকে মানুষই বুঝিয়ে দিয়েছে যে মানুষ যদি ঘুরে দাঁড়াতে চায় তাহলে ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এরমভাবে কোনো মানুষকে হঠাৎ করে কোনো সময়জ্ঞানের কথা বিবেচনা না করে কোনো মানুষের বাড়িতে এরমভাবে নক করাটা একদমই উচিত আমি একদমই মনে করি না। সত্যি এই ঘটনাটা প্রচণ্ড লজ্জাজনক, এটা হওয়া একদমই উচিত নয়, সত্যি এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না। তবে এই লড়াইটা, এই প্রতিবাদটা থাকবে, এই প্রতিবাদটা আমরা করে যাব, ভবিষ্যতেও করে যাব, মানুষ মানুষের পাশেই দাঁড়াবে আর আমরা মানুষ মানুষের পাশেই আছি। আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা মহিলাদের কেন, আমরা মানুষদের পাশেই আছি, আমরা সুরক্ষা এরমভাবেই দিতে চাই, মানুষের পাশেই আছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশে, মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশে। এটা এই বার্তাটা কিন্তু একদম পরিষ্কার মহামেডানও এই প্রতিবাদ মিছিলে যুক্ত হয়েছিলেন। এখানে একটা প্রশ্ন গৌতম দাকে করব, যে প্রশ্নটা করব সেটা হচ্ছে কল্যাণ চৌবে, যিনি এআইএফএ প্রেসিডেন্ট, তিনি বলছেন যে যদি অর্ধেক ফোর্স তো থাকতো, গতকাল যে ফোর্স ছিল তার অর্ধেক ফোর্স তো থাকতো, তাহলেও ডার্বি করা যেত, কিভাবে দেখছেন এই স্টেটমেন্ট? না, প্রথমত আমি মনে করি কল্যাণ চৌবের ওখানে আসার কোনো প্রয়োজনই ছিল না। কল্যাণ চৌবে এআইএফএ প্রেসিডেন্ট, তিনি একটা জাস্ট একটা লাস্ট নির্বাচনে একটা দলের হয়ে লড়েছেন, তিনি আসা মানে এই এই পুরো সমাবেশটা একটা রাজনৈতিক রং পেয়ে যায়। এবং এখনও যে অনেকে বলছেন কালকের ওই সমাবেশে 30% অন্তত জল ছিল, রাজনৈতিক রং ছিল, এটা একটা বড় কারণ কল্যাণ চৌবের উপস্থিত। তিনি এআইএফএ প্রেসিডেন্ট, তিনি কেন রাস্তা, তার যা বলার তিনি এআইএফএ মাধ্যমে বলতে পারেন। ডুরান্ড কমিটি যে কোনো কিছু ভারতবর্ষে যা চলে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আন্ডারে চলে, তিনি কেন চলে গিয়েছিলেন মুনমানিজমল সমর্থকদের সঙ্গে আমি সত্যিই জানি না, আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। ডার্বি বাতিল করা যে অনুচিত হয়েছে সেটা কিন্তু আমরা এখানে বলেছি, আমরা যেরকম ডার্বির নিউজটা ব্রেক করেছি, ডার্বি বাতিল করা অনুচিত হয়েছে সেটাও কিন্তু বলেছি, যে ডার্বিটা হয়ে যেতে পারত এবং ডার্বিটা হলে এই প্রবলেম হতো না। আমি শুধু অবাক হচ্ছি যে কালকে যারা এত বড় সমাবেশে ছিলেন তারা কতগুলো ফুটবলীয় দাবি কেন তুললেন না। এক, ডুরান্ড কাপের বাকি ম্যাচ কি কলকাতায় হবে, তারা দাবি তুলতে পারতেন বাকি ম্যাচ কলকাতা করো, ফাইনাল করো, তারা বলতে পারতেন এটা আনফেয়ার। একজন এই যে ইসমল সাপোর্টার দাঁড়িয়ে আছেন, আজকে ইসমলকে চলে যেতে হলো শিলংয়ে লাজং এফসির সঙ্গে খেলতে, যে জায়গা থেকে সাধারণত খুব ডিফিকাল্ট একটা ইয়ে, এটা হলো বিকজ কালকের ম্যাচটা হলো না, যদি কালকে ইসমল জিততো তাহলে এই সিচুয়েশন হতো না। মোহনবাগানের দিক থেকেও বলার থাকতে পারে, আমার শুধু একটাই অবাক লেগেছে যে জাস্টিস তো সবাই চাইছেন কিন্তু ফুটবল সমর্থকদের যে ফুটবলীয় দাবিগুলো, যেটা সুভাষিস বসু যাওয়াতে এস্টাবলিশড হলো যে ইয়েস ফুটবলাররা জেনুইনলি ইনভলভ, ফুটবল ফ্রেটার্নিটি ইনভলভ, সেই দাবিগুলো যদি আরও উঠত সমাবেশ থেকে আমার মনে হয় তাহলে আরও ভালো হতো। আর সত্যি ডার্বিটা যদি খেলা হতো, খেলা শুরু হয়ে গেলে আর এইগুলো থাকতো না বিতর্ক, তখন পুরো ব্যাপারটা মোহনবাগান ইস্টবেঙ্গল কেন্দ্রিক হয়ে যেত। আপনি কিছু বলবেন? আপনি কালকে ছিলেন, গতকাল যিনি ছিলেন এই প্রতিবাদ মিছিলে, সেই তার কাছে যাব এবং সুভাষিস বসুর যোগ দেওয়াটা কিন্তু অন্য মাত্রা দিয়ে দিয়েছে, আপনার অভিজ্ঞতা কালকে এবং আগামী কি কর্মসূচি রয়েছে? প্রথমত সুভাষিস স্যার যে ওখানে এসেছিলেন, উনি যে একজন ক্যাপ্টেন হয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্রীড়াপ্রেমী, আমরা তো আমরা খুব গর্ববোধ করি ওনাকে ক্যাপ্টেন হিসেবে পেয়ে, ওরকমই মানুষই ক্যাপ্টেন হওয়ার যোগ্য। আর দ্বিতীয়ত আমরা ওখানে কোনো ঝামেলাও করতে চাইনি, কিচ্ছু না, আমরা চেয়েছিলাম যে প্রথমত তো আমাদের ডার্বিটা ক্যান্সেল করাটা আমরা পছন্দ করিনি, কারণ ডার্বির ওখানে আমরা কেউ ঝামেলাও করতাম না, কিছু না, ওখানে ভালোভাবে খেলা হতো। আর আমাদের একটাই চাওয়া ছিল জাস্টিস, কারণ যারা অন্যায় করেছে তাদের কাছ থেকে যেন তারা শাস্তি পায়, এটুকুই আমাদের চাওয়া ছিল, আর কিচ্ছু না। অথচ ওখানে ভালোভাবে সব কিছু চলছিল, পুলিশ এসে গায়ে হাত তুললো, লাঠি চার্জ করলো, এগুলো তো আমরা এক্সপেক্ট করিনি পুলিশের থেকে। তো মেরিনাস এরিনা, আজকে কাগজে আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে গ্যালারিতে আমরা কী কী সব করব প্রচারের, ম্যাচটা যে বাতিল হলো, কিন্তু আপনার মতো অনেকে হয়তো প্রশাসন ভয় পেয়ে গিয়েছিলো এরকম বিভিন্ন ওই টিফোগুলো উড়বে, ব্যানার উড়বে, আজকে কি মনে হয় যে আগে ম্যাচের আগে না বললেই ভালো হতো, এরকম কিছু মনে হয়েছে? হ্যাঁ, ম্যাচের আগে ব্যাপারটা হলো ওইটা আমাদের বলা হয়নি যে ম্যাচের আগের দিন ওটাকে পাবলিশ করা হবে, ওটা কোনোভাবে ম্যাচের আগে পাবলিশ করার কথা ছিল না, ম্যাচের দিন পাবলিশ করার কথা ছিল। তো ম্যাচের আগের দিন করেই এই যে ঘটনাটা ঘটেছে এটার পেছনে সেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে, কারণ আমাদের শান্তিপূর্ণ একটা দাবি ছিল যে জাস্টিস, এছাড়া কিছু ছিল না, আমরা কাউকে ফ্রেম করছিলাম না, কাউকে ডাইরেক্টলি অ্যাটাক করছিলাম না, বিকজ উই ওয়ান্ট জাস্টিস ফ্রম মানে হোয়াট এভার এন্ড ইট মে বি, দ্য জাস্টিস শুড হ্যাভ বিন সার্ভ টু আস, এইটাই আমাদের দাবি ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে সেদিনকে আমরা যদি টিফো নিয়েও যেতাম,
টিফু আমাদের এমন অনেক সময় হয়েছে টিফু নিয়ে গেছি, কোনো কারণে পুলিশ আটকে দিয়েছেন, ঢুকতে পারিনি, সেদিনকেও সেটা হতে পারতো, হয়তো দু মিনিট আমরা এক মিনিট নিরবতা পালন করতাম আর তার সঙ্গে জাস্টিস ফর আরজিকর বলে কিছু স্লোগানিং করতাম, জাস্টিস ফর আরজিকর, এইটুকুন হয়তো সেটাও এক দেড় মিনিট হতো, তারপরে খেলা হতো, খেলার মধ্যে গোল হয়ে যেত, তারপরে সেটা নিয়ে আরম্ভ হতো কোনো কিছু, এই জিনিসটা হতো না। কিন্তু যেই জিনিসটা ডার্বিটাকে বন্ধ করে এই জিনিসটাকে ট্রিগার করা হলো, ট্রিগার করার পরে মানুষের মনে অনেক ক্ষোভ জমেছিল। কালকেও আমরা যারা ছিলাম, আমি সবার দায়িত্ব আমি নিচ্ছি না, আমাদের এখান থেকে যারা ছিল কিংবা আরও ফ্যান্স ক্লাব যারা ছিল, দ্য মুভমেন্ট ইয়েস্টারডে ওয়াজ টোটালি অ্যাপলিটিক্যাল। আমাদের কিন্তু দাবিটা ওই জায়গাতেই ছিল এবং ডার্বি ক্যান্সেল করার একটা ছোট্ট প্রোটেস্ট ছিল। আমি শুভাশিসকে পার্সোনালি একবার শুধু বলেছিলাম, শুভাশিসকে কি অনেক পার্সু করতে হয়েছিল না নিজে থেকে? শুভাশিসকে এটা একদম ওপেন বলছি, আমাদের একটা প্রোগ্রামেও শুভাশিস আগে এসেছিল, ফ্লাইটের টিকিট ক্যান্সেল করো, এতটাই ফ্যানদের ভালোবাসে। মানে আমি এইটা শুভাশিসকে এবং ওর ওয়াইফ কস্তুরী ম্যাডামকে বলেছিলাম একবার, তো ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে গিয়ে কীরমভাবে আসবে ওই ভিড়ের মধ্যে, সব জায়গায় ব্যারিকেড, ও নিজে দায়িত্ব নিয়ে এসে আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়েছে এবং ফ্রম দ্য হার্ট ও দাঁড়িয়েছে, এমন না যে ও এসছে একটা জাস্ট, একদম বাই হার্ট আমাদের পাশে দাঁড়িয়েছে, সবাইয়ের পাশে দাঁড়িয়েছে। এবং এই যে কজটা জাস্টিসের জন্য কালকে যা যা বলেছে, দ্যাট ওয়াজ টোটালি হিজ ওন ওপিনিয়ন, এবং ওটা মন থেকে বলেছে। মন ক্যাপ্টেন আসছে, ইউজুয়ালি আপনি মনমান বা ইসমল ক্যাপ্টেন, এখন একটা জার্নালিস্টের সঙ্গে কথা বলতে হলেও তাকে পারমিশন নিতে হয়, সেখানে এত বড় কজে মনমান ক্যাপ্টেন এলো, সে পারমিশন নিয়েছিল কি না আপনি খোঁজ নিয়েছিলেন সেটা? এটা ও মানে এটা তো খোঁজ নেওয়ার এক্রিয়ারের মধ্যে আমার পড়ে না, বাট ব্যাপারটা হচ্ছে ও যেটা এসছে, হি ওয়াজ মুভড বাই দ্য ইনসিডেন্ট, কালকে ওর কথাবার্তাতে এটা বোঝা গেছে, হি ওয়াজ মুভড বাই দ্য ইনসিডেন্ট, ওর ভেতরে লেগেছিল। ও বলছিল আমার ওয়াইফও রাত্রেবেলা ঠিক মতন বেরোতে কলকাতায় পারবে না, ওর ওয়াইফও একজন মানে প্রচণ্ড কালকে প্রোটেস্টের মধ্যে ইনভলভ ছিলেন, আমরাও ছিলাম, আমাদের অনেকে মার খেয়েছে, কোনো প্রয়োজন ছিল না যে এই জিনিসগুলোর। আমরা শান্তিপ্রিয় একটা মানে বৈঠক করতে গেছিলাম, মানে ওখানে বসে একটা প্রোটেস্ট করতাম, সেইটা আমাদের অকারণে এগুলো করা হলো, কোনো প্রয়োজন ছিল না, বিকজ কালকে আমরা কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নিয়ে আমরা যাইনি এবং সেসব দিয়ে আমরা সেটাই করেছি, যারা করেছে উই ওয়ার নট অ্যামং দেম। তারপরেও রাত্রে আমার বাড়িতে পুলিশ এসছে, খোঁজা হচ্ছে, এই হচ্ছে, এই জিনিসগুলো মানে খুব আঘাত লাগছে, কারণ উই আর রেসপন্সিবল সিটিজেন অফ দি স্টেট, তো সেই জায়গাগুলো আমার খারাপ লেগেছে, ফ্রম হার্ট আমার খারাপ লেগেছে। শুভাশিসেরটা কিন্তু একটা দৃষ্টান্ত, কারণ এরম সাধারণত দেখা যায় না যে সবাই ভয় পায় যে আমি এরম একটা ডিসিশন নিলে আমার ক্লাব শো কজ করবে। এই যে জাস্ট মানবতার ডাকে একজন ক্যাপ্টেন, তিনি বেরিয়ে পড়ে ইন্ডিয়ান টিমের প্লেয়ার বেরিয়ে পড়ে এরকম একটা কজে রাস্তায় নেমেছেন, এরম কিন্তু স্পোর্টস ফ্রেটার্নিটিতে বিরাট কোনো এক্সাম্পলস কিন্তু নেই সাম্প্রতিককালে। সেদিক দিয়ে আমি বলবো যে সত্যি এটা দেখার মতোই, আরও ভালো হতো যদি কমপ্লিটলি মিছিলটা অ্যাপলিটিক্যাল, মানে এই সমাবেশটা অ্যাপলিটিক্যাল রাখা যেত। যে বললাম যে কল্যাণ চৌবে এআইএফএ প্রেসিডেন্টের ওখানে হয়তো, যেহেতু তার একটা রাজনৈতিক কালার আছে, হয়তো না গেলেও চলতো, যত বেশি এটা এবং তবে তিনি গেলেও বা একটা অংশ রাজনীতিতে ট্রিগার্ড হলেও, ওভারঅল যে মনমান ইস্টবেঙ্গল সমর্থকদের যে ছবিটা আমরা দেখেছি সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে এই সম্প্রীতির যে ছবিগুলো সেটা কলকাতা ফুটবলের জন্য হয়তো একটা খুব ভালো বিজ্ঞাপন। একেবারে একটা কথা বলবো, কালকে কল্যাণদা যে এসেছিলেন, কল্যাণদা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন আমার খুব ভালো লেগেছে, যে আমি হয়তো ছাড়িয়ে ছেলেগুলোকে ছাড়িয়ে আনলাম রাত্রেবেলা, সেটা যত না বড় কাজ, ছেলেগুলোকে একটা রাত জেলে থাকার যে ট্রমাটা হতো সেইটা থেকে ছাড়াতে পেরেছি, এটা অনেক বড় কাজ। আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি সবাইরই কিছু না কিছু পলিটিক্যাল মানে অ্যাফিলিয়েশন থাকে, সব কিছু থাকে, বাট এই যে ফুটবলের জন্য এসেছেন এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান তিন প্রধান এক হয়ে গিয়েছে এবং উই ওয়ান্ট জাস্টিস, একটাই স্লোগান, একটাই প্ল্যাকার্ড কিন্তু দেখা যাচ্ছে চারদিকে, এবং শুভাশিস বসু যিনি নাকি মোহনবাগান ক্যাপ্টেন, তিনি একদম নজির স্থাপন করে দিয়েছেন, কস্তুরী ছেত্রী তার স্ত্রীকে নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন, এবং পরবর্তীটা আমরা সবাই জানি, আগাম কর্মসূচি নিশ্চয়ই প্রত্যেকের রয়েছে এবং আগামীতে কি রূপ নেয় এই জাস্টিস, কোন দিকে যায় সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। ভাস্বতী একদমই, এবং গতকালের যে ঘটনা একেবারেই সেই ঘটনা, অন্য একরকম ছবি আরজিকর কাণ্ডের প্রতিবাদ, দুই দল শুধুমাত্র তাই নয়, মোহনবাগান ইস্টবেঙ্গল এবং পাশাপাশি, ধন্যবাদ জানাবো, এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাথে।